সমস্যাটা হচ্ছে এই যে যখন থেকে লকডাউন হয়েছে এই রেশন দোকানে মানে তিন গাড়ি চার গাড়ি মাল এসছে, তারপরে আমরা লাইন দিয়েছি, এ ভাবলাম আমরাও রেশন পাবো, বলছে যে না এখান থেকে আপনারা রেশন পাবেন না। যথেষ্ট আমাদের কার্ডের জন্যে ফর্ম দিয়েছিল, আমরা পাঁচবার ছবার করে ফর্ম ফিল আপ করেছি, কার্ড আমাদের আসেনি, পাইনি। এবার বলছে আপনার কার্ড নেই, আপনাকে রেশন দেওয়া হবে না। কাউন্সিলর এসছে, কাউন্সিলর এসে বলে গেল যে ঠিক আছে আপনাদের কার্ড নেই, আমরা ব্যবস্থা করব। কাউন্সিলর অভিজিৎ মজুমদার, তিনি এখানে এসে সবার নাম লিখে গেছে, এক মাস পেরিয়ে গেছে কিন্তু আমরা একদানাও চাল পাইনি, একদানাও চাল পাইনি। এখানে এই রেশন দোকানে আমরা রোজ লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকি যে আমরা একটু চাল পাবো, বাচ্চাদের মুখে ভাত দেব, কিন্তু সেটা আর আমরা পাচ্ছি না। না, আমাদের রেশন কার্ড যেটা ছিল বড়টা যেটা ছিল সেটা এখান থেকে ক্যান্সেল করা দেওয়া হয়েছে, যে নতুন কার্ড আসবে এগুলো জমা হয়ে যাবে, ওগুলো জমা করে নিয়েছে, মানে আমাদের রেশন তেল না পাইনি। ডিজিটাল কার্ডের জন্যে ওরা পুরনো কার্ড এই রেশন দোকান জমা নিয়ে নিয়েছে, এবার আমাদের কাছে কোনো রকমের কার্ড নেই। সরকার যে বলছে যে রেশন আপনারা পাবেন একটা ফর্ম ফিল আপ করে, এটা আমরা পাঁচ ছ বার আমরা ব্যারেকপুর মিউনিসিপ্যালিটিতেও গিয়ে ফর্ম জমা করেছি, এখানে ওরা চেয়েছে এখানেও জমা করেছি, চিড়িয়ামোড় ব্যারেকপুর মিউনিসিপ্যালিটিতে গিয়ে ওখানেও জমা করেছি, কাউন্সিলর বলেছে কাউন্সিলর কাছেও গিয়ে আমরা জমা করেছি, মানে সব দিক দিয়ে আমরা করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কার্ড পাইনি। এবার আমাদের খুবই অসুবিধা,